চলতি মাসের 28 তারিখ উদয়পুর পশ্চিম খিলপাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম মোফাজ্জল হোসেন। শনিবার বিকেলবেলা রাজ্যের অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায় মৃত মোফাজ্জল হোসেনের বাড়িতে ছুটে যান এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া উপস্থিত ছিল উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার এবং স্থানীয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও জনপ্রতিনিধিরা। পশ্চিম খিলপাড়া যে বাসিন্দা অপরজন এবং মাফিয়া ওর মা, এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের মানে 4 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে যেভাবে সারাটা উদয়পুর শহরে এই খিলপাড়া থেকে জাম যেতে শুরু করে দীর্ঘ 11 দিন যেখানে ভারী বর্ষার কারণে এই প্রাকৃতিক বিপর্যয় এবং এটা আজকেও সেখানে জল এখনও মানুষ যেতে পারেনি তাদের মধ্যে, এর মধ্যে এইভাবে সেখানে বন্যার সঙ্গে যুক্ত হয়ে যেখানে ওর না দেখার মতো বিদ্যুৎ শকে মারা গেছে এবং এটার জন্য স্বাভাবিকভাবেই এলাকাবাসী খুবই মানে মর্মাহত, সঙ্গে আমি আমাদের সমস্ত কার্যকর্তা খুব মর্মাহত। এইভাবে একটা তরুণ তাজা 23 বছরের ছেলে যেখানে এভাবে মারা গেল সেটা খুবই দুঃখজনক ঘটনা, এবং আমি ব্যক্তিগতভাবে আমরা সকলে এখানে আমাদের দুজন মেম্বার নিযুক্ত হয়েছে বিমান এবং তার মাও একজন মেম্বার, বাকি সমস্ত কার্যকর্তা এখানে আছে আমাদের সঙ্গে, যে তাদের বাড়িতে আসা এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব শোক প্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উনি বলেছেন এটা খুব দুঃখজনক কথা এবং ওনার পারিবারিক যাতে ওকে ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার মানে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন তাকে এটা সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য, সেটা অলরেডি একটা পার্ট আমরা দেওয়া হয়েছে খুব সহসার মধ্যেই মুখ্যমন্ত্রীর দেওয়া প্রায় 4 লাখ টাকা এই পরিবারকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং আমরা চাই যে বাকি ওনার যে ছেলেরা আছে তারা তো শূন্য মতো পড়াশোনা করে মানুষ হতে পারে, এটাই লক্ষ্য নিয়ে এবং আমি আবারও এই মর্মান্তিক ঘটনার জন্য খুব দুঃখ প্রকাশ করছি, শোক প্রকাশ করছি, ওর আত্মার প্রতি সদ্গতি কামনা করি এবং তার পরিবার মা যাতে এই সন্তানহারা মা এবং বাবা যারা পরিবারের লোক আছে তাদের নিজে একটা মনকে শক্ত রেখে আগামী দিনে বাকি সন্তানদের মানুষ করতে পারে, সেই সঙ্গে মা পঞ্চায়েতের প্রতিনিধি আমি মনে করি এবং আমি বলেছি যে দুঃখ ভুলে গিয়ে পঞ্চায়েতের সেখানে স্বাভাবিক মানুষের জন্য কাজ করা যাতে এটার মধ্যে ডুবে থাকে মানুষের জন্য কাজ করে সেটাই এই সচেতনতা।